मुझे तुम्हारे আদালত কর্তৃপক্ষ এটা নির্দেশ দিয়েছে রিজার্ভেশন মেনটেন করে শিক্ষাকে বাড়িয়ে যেন নিয়োগ করা হয় সেটাই বলা হয়েছে। আজকে আমরা শিক্ষামন্ত্রী বাড়ির সামনে এই আশা নিয়ে এসেছি। উনি তো বারবার বলতেন কি কেস না উঠলে তো আমি কিছু করতে পারবো না, তো আজকে তো কেস কালকে কেস উঠে গেছে, তো আজকে যদি উনি আমাদের কোনো আশার বাণী শোনান সেই জন্য ওনার বাড়ির সামনে এসেছি। দেখুন, কোনো ধরনের সদ উত্তর না পাওয়ার পিছনে এখন কোনো কারণ নেই। তখন একটা কেস ছিল তাই বলে উনি হয়তো কিছু পা হতেন, এখন তো কেস নেই, তো এখন সদ উত্তর না পাওয়ার কোনো কারণ নেই। এতগুলো ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বে, টিচারের ক্রাইসিস থাকা সত্ত্বে উনি নাকি আমাদের নিয়োগ করতে পারবেন না, এটাই তো বুঝতে পারছি না। তাও আমরা আবেদন করছি, তাও এরকম আবেদন মনে হয় না বিগত দিন আর কেউ করেছে। তাও আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব আবেদন করছি, বিগত দিনগুলোতে এরকম আবেদন করা আমাদের মতন আমি দেখিনি। অথচ আমরা লাঠিপিটাও খেয়েছি, যদিও লাঠিপিটা আমাদের এসটিজিটির জন্য কোনো প্রয়োজন ছিল না। আমরা কোনো নিয়মকানুন আইন শৃঙ্খলা কোনোদিনও ভঙ্গ করিনি, সবসময় ওনাকে রিকোয়েস্ট মোডে এসেছি, রিকোয়েস্ট মোডেই কথা বলেছি, আমরা এখানে রিকোয়েস্ট মোডে সবাই দাঁড়িয়েছিলাম। তথাপি যদি উনি আমাদের কোনো সুরাহা না করেন আমাদের আর কিছু বলার নেই। এখন আমাদের বলেছেন উনি অর্থমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, অর্থমন্ত্রী স্যার যদি পারমিশন দেয় তাহলে উনি বিষয়টা নিয়ে ভাববেন, তাও ভাববেন বলেছেন। ওরা তো কষ্ট আছে, ওরা মনের কষ্ট বলতে আসে, আমাদেরও দেখতে হবে, বসবো আমি দেখি এডুকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমি কি করা যায়। ওদের একটা ধারণা দেন ফাইনাল মিনিস্টার ইচ্ছা করলে সব কিছু করা যায়, এটা তো হয় না। মন্ত্রিসভা চলে একটা কি ওটা কালেকটিভ ডিসিশন দিয়ে, না সম্মিলিত ডিসিশন নিয়ে মন্ত্রিসভা চলে, এটা তো আর ফাইনাল মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার বা এই মিনিস্টার সেই মিনিস্টার দিয়ে হয় না, এটা কালেকটিভ ডিসিশন নিতে করতে হয়। এমনি শিক্ষামন্ত্রী এটা পলিসি ম্যাটার না, এটা পলিসি ম্যাটার তো কালেকটিভ ডিসিশনে চলে, ডিপার্টমেন্টাল কি বলে রেগুলার ম্যাটারগুলি যেন কি বলে যেগুলি করা যায় এটা করা যায়, বদলি তদলি এটাও হয় বুঝছো না, রুটিন ম্যাটারগুলি হয় মন্ত্রী দিয়ে, কিন্তু পলিসি ম্যাটার তো ক্যাবিনেট লাগে ঠিক না, এটা তো এমনি হয় না।